পতঙ্গ আলোকবর্তিকার দিকে পতঙ্গ গেলে কিন্তু পতঙ্গের পরিণতি খুব ভালো হয় না, পুড়ে যায়, সেটা অন্য বিষয়। কিন্তু রবীন্দ্রনাথের একটা কথা আছে যে স্ফুলিঙ্গতার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। ১৮ নির্বাচনকে যদি আপনি ব্যারোমিটার ধরেন, হ্যাঁ মানলাম আমি ১৮ নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, একইভাবে ১৮ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের আন্তরিকতা নিয়েও কিন্তু বিতর্ক আছে। কারণ আপনি দেখেন, আমরা তো শুনেছি স্লোগান অনেক শুনেছি, মনোনয়ন নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি, কাজে এই দুই দলেরই তো এই ১৮ নির্বাচন নিয়ে কিন্তু অভিযোগ করলে হবে, বিএনপির অংশগ্রহণের আন্তরিকতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে নম্বর ওয়ান। কারণ বিএনপির মতো একটা বড় দলের যেই যেই ছাতার নিচে তারা গেছে, ওই ছাতার ডাটাগুলি কত, মানে ছাতার ডাটি কতটুকু সবল ছিল সেটা নিয়েও প্রশ্ন আছে। আর এই যেটা বললেন যে মানে প্রাইম মিনিস্টার অ্যাপ্রোচ নিয়ে যে পলিটিক্যাল ইয়ে যে কথা বললেন, ১৪ সালে কিন্তু সুপার পলিটিক্যাল অফার দেওয়া হয়েছিল, মিনিস্ট্রি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, এটা কিন্তু উনারা নেননি। কাজেই প্রত্যাখ্যানের পরে আবার এরকম অফার, উনি যেটা বললেন যে গণতন্ত্রের স্বার্থে অফার দেওয়া উচিত ছিল, সংলাপে আসার কথা ছিল, সেটা খুব সুফল দিত বলে আমি মনে করি না। এখন আমি যেটা মনে করি, হ্যাঁ বিরোধী দল হিসেবে বিএনপির এই স্ট্যান্ডকে তো আমি বলবই, তাদের স্ট্যান্ড তারা সরকারের এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তারা যদি সেইভাবে জনমানুষকে মোবিলাইজ করতে পারে, মানে বাংলাদেশের ইতিহাসে সেরকম বহু গণ আন্দোলনের ইতিহাস আছে, আমি কিলিংয়ে যাচ্ছি না, গণ আন্দোলন করে ৬৯ গণ অভ্যুত্থান থেকে যদি ধরেন তাহলে তো বহু ইতিহাস নেই। বিএনপি যদি সেরকম ইতিহাস সৃষ্টি করে গণজাগরণ করে আওয়ামী লীগ বা যেরকম বিএনপিকে বাধ্য করেছিল তত্ত্বাবধায়ক সরকার দিতে, সেরকম যদি বাধ্য করে হয়তো সিচুয়েশন চেঞ্জ হবে, এটা তো এখনই এটা বলার সময় না। হ্যাঁ আওয়ামী লীগ বলবে যে না ওরকম গণজাগরণ হবে না, দ্যাট ইজ দ্যার স্ট্যান্ড, আওয়ামী লীগ সেই কৌশল বা রাজনীতি সেই প্রজ্ঞা দেখাবে যাতে গণজাগরণ না হয়, বিএনপিও সেই কৌশল এবং প্রজ্ঞা দিয়ে চেষ্টা করবে যাতে গণজাগরণ হয়, দ্যাট ওই সিচুয়েশনটা আলাদা। এখন এই পর্যন্ত যে সিচুয়েশন আছে এখন এখনই সেটা বলার শেষ সময় আসে। আমি আবারও বলি, যদি ওরকম গণবিস্ফোরণ ঘটে আওয়ামী লীগের, বহু সারা পৃথিবীতে বহু শক্তিশালী সরকার হতো গণবিস্ফোরণে পতন ঘটেছে, তাই না? তবে আমি এখন পর্যন্ত ওই লেভেলের গণবিস্ফোরণের কোনো সম্ভাবনা বলছি, আমি আশঙ্কা বলছি না, আমি কোনো সম্ভাবনা দেখছি। পতঙ্গ আলোকবর্তিকার দিকে পতঙ্গ গেলে কিন্তু পতঙ্গের পরিণতি খুব ভালো হয় না, পুড়ে যায়, সেটা অন্য বিষয়। কিন্তু রবীন্দ্রনাথের একটা কথা আছে যে স্ফুলিঙ্গতার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। এই স্ফুলিঙ্গ যদি সেই আনন্দেরও এক বিষয়, আবার স্ফুলিঙ্গ থেকে কিন্তু আবার দাবানলও হয়, স্ফুলিঙ্গ উড়ে গিয়ে ফুরিয়েও যায়, আবার স্ফুলিঙ্গ থেকে দাবানলও হয়। আমাদের দেখার অপেক্ষা এই যে স্ফুলিঙ্গের কথা বা যেই আলোকবর্তি সেটা কি উড়ে গিয়ে ফুরিয়ে যাওয়ার আনন্দ নেবে নাকি দাবানল হবে, সেটা ডিপেন্ড করবে, যেটা আমি আগেই বলেছি বাংলাদেশে ৬৯ আছে, অনেক আছে। যদি বিএনপি সেই অবস্থা সৃষ্টি করতে পারে, এই সরকার কেন, অনেক শক্তিশালী সরকার পড়ে গেছে, কাজে অপেক্ষা করতে হবে এই স্ফুলিঙ্গ কি উড়ে গিয়ে ফুরিয়ে যাওয়ার আনন্দ নিতে চায় না স্ফুলিঙ্গ দাবানল হয়, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে। আর এক কথায় বলবো কাজল, এই যে এখন দু দলের যে অবস্থা, নির্বাচন আরও কাছে আসলে এর মধ্যে দু দলের মধ্যেই তো কিছুটা পরিবর্তন আসবে নাকি? আমি মনে করি বাংলা মানে দেশটা তো বিএনপিরও, দেশটা আওয়ামী লীগেরও, কেউ চাইবে না বিএনপি, অতীত অভিজ্ঞতা থেকে আমার ধরনের বিএনপিও কোনো এনার্কি চাইবে না, সরকার তো চাইবেই না। আমি এখনও আশাবাদী আমাদের দুই দলে খুব বিজ্ঞ অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদরা আছেন, তারা একটা দেশবাসীকে একটা সুন্দর সমাধান উপহার দেবে।